নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শুক্রের রাশি পরিবর্তনে ছয় রাশি স্বর্গীয় সুখ পেতে চলেছে। কর্কট রাশি থেকে সিংহ রাশিতে শুক্র প্রবেশ করছে এবং মঙ্গলের সঙ্গে যুগ্মভাবে অবস্থান করবে সিংহ রাশিতে। এর ফলে ছয় রাশির এক কথায় কপাল খুলবে। শুক্র মানেই হচ্ছে ঝাঁ চকচকা, শুক্র মানেই হচ্ছে গ্ল্যামার, শুক্র মানে হচ্ছে ভোগ। অর্থাৎ যেখানেই আপনি দেখবেন একটু ঝাঁ চকচকা, গ্ল্যামার, এখানে কিন্তু বিশেষভাবে জানবেন যে শুক্রের কিন্তু বলবত্তা রয়েছে। দেখবেন অনেকের ক্ষেত্রে শুক্র যাদের ভালো হয় কি না, দেখবেন তাদের মধ্যে কথা বলার মধ্যে খুব খুব একটা অ্যাট্রাকশন কিন্তু থাকে। অর্থাৎ মানুষ তার কথা কিন্তু শুনে, ভালো গায়ক কিন্তু হতে পারে। শুক্র যদি ভালো থাকে কি না, ভালো গায়ক কিন্তু হয়। শুক্র যদি ভালো থাকে, ভালো অ্যাক্টিং মডেলিং করতে পারে। সৌন্দর্যতার প্রতীক শুক্র। শুক্র মানেই হচ্ছে ভোগ, বিলাসবহুল অট্টালিকা সমস্তটাই শুক্রের আন্ডারে কিন্তু রয়েছে। আপনার জন্মছকে শুক্রের প্লেসমেন্ট কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার আগামী দিন কেমন যাবে। শুক্র যে আপনার রাশি পরিবর্তন করছে এবং মঙ্গলের সঙ্গে শুক্র কিন্তু খুব ভালো যোগ কিন্তু, অর্থাৎ এখানে কিন্তু প্রপার্টি থেকে লাভ কিন্তু দেয়। দেখুন, অনেকে বলে না যে স্যার আমার কি জীবনে সুখ নেই, আমার কি জীবনে ভালো বাড়ি হবে না, গাড়ি হবে না, বিবাহ হবে না, আমার কি প্রেম হবে না, প্রেমের ক্ষেত্রে কেন বাধা আছে। দেখুন, প্রেমের মুখ্য কারক গ্রহ হচ্ছে শুক্র। আপনার বাড়ি, লাক্সারি বাড়ি, লাক্সারি গাড়ি সমস্তটা কিন্তু শুক্র। আপনি বিয়ের পর আপনার জীবন কেমন অতিবাহিত হবে সেটাও কিন্তু শুক্রের কিন্তু আন্ডারে। শুক্র হচ্ছে ভোগ কারক গ্রহ। আপনার জন্মছকে শুক্র কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার অর্থপ্রাপ্তির জায়গা কেমন রয়েছে। শুক্র যদি আপনার জন্মছকে ভালো থাকে কি না, হয়তো আপনার জীবনে খুব খারাপ অবস্থাতে আপনি জন্মিয়েছিলেন, কিন্তু আপনি অনেক দূর এগাতে কিন্তু পারবেন। সিনেমা, অভিনয়, শিল্পকলা সমস্তটা কিন্তু শুক্রের কিন্তু আন্ডারে কিন্তু রয়েছে। শুক্র মানেই হচ্ছে সৌন্দর্যতার কারক, শুক্র মানেই হচ্ছে ভোগের কারক। এই শুক্রের রাশি পরিবর্তন না এই ছয় রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক হতে চলেছে। অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি। দেখুন, সমস্যাগুলো তো অবশ্যই রয়েছে। আমি যেটা বলছি কি না, এটা একটা ইন জেনারেল বিচার, এটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক নয়। হয়তো আপনার সাথে মিলে যেতেও পারে, আবার আপনার সাথে না মিলতেও কিন্তু পারে। এখানে দেখা দরকার যে আপনার জন্মকুষ্টিতে শুক্রের প্লেসমেন্ট এবং নবাংশ চার্টে শুক্রের প্লেসমেন্ট, এই তিনটা কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার। কারণ নবাংশের চার্টে যদি শুক্র ভালো থাকে এবং আপনার বাই বার্থ চার্ট যদি শুক্র ভালো থাকে, বা আপনার জন্ম তারিখ 6/15/24 তারিখ যদি হয়, তাতেও কিন্তু শুক্রের কিন্তু বিশেষভাবে প্রভাব কিন্তু থাকে। শুক্র মানেই হচ্ছে ভোগ, শুক্র মানেই হচ্ছে গ্ল্যামার। শুক্রের মধ্যে কিন্তু আছে বিশেষভাবে একটা পাওয়ার। তো শুক্রের রাশি পরিবর্তন ছয় রাশির
সোনায় সুয়াগা হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনারা ভিডিওটির সঙ্গে অবশ্যই আপনারা থাকুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। দেখুন, জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, বেদকে যদি আপনি বিশ্বাস করেন বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। আমি বারবার বলছি যে অনেকে বলছেন স্যার হচ্ছে না, দেখুন প্রপার ডায়াগনোসিস করা দরকার, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার কোন জায়গাটাতে সমস্যা রয়েছে, তবেই কিন্তু আপনার এই জায়গা থেকে আপনাকে কিন্তু টেনে কিন্তু তোলা সম্ভব। এবং এর পাশাপাশি আমি যে রাশিগুলির নাম বলবো হয়তো সেম টু সেম আপনাদের সাথে কিন্তু মিলে যেতে পারে, সেম টু সেম। কিন্তু এখানে দেখা দরকার যে আপনার জন্মছকে যোগটা রয়েছে কি না। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, আপনার ব্যবসা ক্ষেত্রে এবং ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে। এই শুক্রের রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল প্রদান কিন্তু করবে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্র কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ডেইলি ইনকাম, আপনাদের লটারি, শেয়ার বাজার, ফাটকা, স্টক মার্কেট থেকে এই সময় আপনাদের লাভ পেতে চলেছেন। এবং আপনাদের এই সময় বিশেষভাবে ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির কর্মাধিপতি, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা, স্বর্গীয় সুখ। অর্থাৎ সিংহ রাশি এবার দেখবে সুখ কাকে বলে, এক কথায় লিখে রাখুন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের সফলতা, সাকসেস 100% কিন্তু পেতে চলেছেন। দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা রিকভার কিন্তু হতে চলেছে, এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে আপনার লাভ পেতে চলেছে সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির বিশেষ করে আপনাদের বিয়ের জায়গা, ব্যবসার জায়গা এবং কর্মক্ষেত্রে এই সকল জায়গা থেকে কিন্তু আপনাদের লাভ আসতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সে রাশি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ধনের জায়গাটা, অর্থের জায়গাটা আপনাদের ভালো দিবে। আপনাদের পঞ্চমপতি এবং দশমপতি ধনভাবে অবস্থান করছে, আপনাদের এই সময় আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটাবে। এবং ডুবে গেছে, আটকে গেছে, দীর্ঘদিন ফেঁসে আছে এমন কোনো টাকা আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছে। অর্থাৎ শুক্রের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু এক কথায় সুখের জায়গা কিন্তু নিয়ে আসতে চলেছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত কিন্তু হতে চলেছে, লিখে রাখুন। শুক্রের রাশি পরিবর্তনে আপনাদের বিশেষ করে ভাগ্যোদয়, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাগুলো কিন্তু 100% হতে কিন্তু চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।